কোন গুণগুলোর জন্য আপনার জীবনে এত সমস্যা আসে আজকে ধনুরাশির বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। অর্থাৎ ধনুরাশির মানুষ যদি আপনি হন তাহলে অবশ্যই জেনে রাখুন কোন কোন জিনিসের জন্য কোন কোন গুণের জন্য আপনার জীবনে এত সমস্যা আসছে এবং যেই গুণগুলোকে নিয়ে আপনি বহন করে চলছেন যেই গুণগুলো আপনার মধ্যেই রয়েছে অর্থাৎ আপনার নেগেটিভ কিছু গুণকে নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং ধনুরাশির মানুষরা তো ভুলেই যায় হয়তো যে এই রাশিটি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং মহারাশির নবমতম রাশি তাই ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ভগবান দত্ত একটা জ্ঞান থাকে এবং ধনুরাশির মানুষরা কিন্তু লাখি হয় কিন্তু এদের জীবনের ভুল ভুলভ্রান্তি এমন এমন এরা ঘটিয়ে ফেলে যার জন্য কিন্তু এদের জীবনটা সমস্যার মধ্যে চলে আসে কারণ এদের মধ্যে কিন্তু ভগবানের আশীর্বাদ রয়েছে কারণ এটা মহারাশির নবমতম রাশি এবং এরা কিন্তু ভগবান যে গুণগুলো দিয়েছে সেই গুণগুলোকে এমন ট্যাড়া ব্যাকা করে উল্টো করে এদের জীবনকে নিয়ে চলে আসে যেই জন্য জীবনটা এদের গড় মধ্যে চলে আসে তাই আপনি অবশ্যই জেনে রাখার চেষ্টা করুন যে আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন তাহলে পারে কোন কোন গুণগুলো আপনাকে সমস্যা দিচ্ছে বা সমস্যা দিতে পারে তাই আজ অবশ্যই কিন্তু এই গুণগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন প্রথমেই আমি বলবো ধনুরাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনার মধ্যে কিন্তু একটা এক আমি ব্যাপার রয়েছে প্রথমে আমি বলবো যে ধনুরাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং বৃহস্পতির মূল ত্রিকো ধনু তাই ধনুরাশি কিন্তু অনেকটা বৃহস্পতির গুণ কিন্তু ধনুরাশির মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা খুব ট্যালেন্টেড হয় এদের মধ্যে জ্ঞান থাকে খুব ভালো এবং খুব ভালো নলেজ থাকে এরা সব দিকেই একটা জ্ঞান রাখার চেষ্টা করে এবং ভগবান জ্যোতিষ তন্ত্র ইত্যাদিকে প্রচণ্ড বিলিভ করে কিন্তু অবশ্যই বিলিভ করাটা ভালো কিন্তু মাঝে মাঝে এটা বিলিভ করে এটা কিন্তু ঠকিয়েও যায় এরকমও দেখতে পাওয়া যায় যদি আপনি ধনুরাশির মানুষ হন তাহলে পরে আপনি তো প্রচণ্ড পরিবার প্রেমী পরিবারকে ভালোবাসেন এবং কিছু কিছু সময় আপনার মধ্যে কিন্তু এমন কিছু গোয়ার এমন কিছু আপনি আমি কি বলবো এমন কিছু একটা এ চলে আসে যে আপনা আপনারা পরিবারের সেই পুরনো প্রথাকেই মানতে শুরু করে দেন আপনারা এটা বিলিভ করেন না যে সেই যুগটা অন্য যুগ ছিল আর এই যুগটা অন্য যুগ এই সময়টা অন্য রকম সময় তাই সব সময় কিন্তু পরিবার প্রথা মেনে চলবেন না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে এছাড়া ধনুরাশি একটি অগ্নিতত্ত্বের রাশি বলে এবং ধনুরাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি বলে ধনুরাশির মধ্যে কিন্তু কিছুটা মাথা গরমের প্রবলেম তো রয়েছেই এবং মাথা গরম যদি এরা করে ফেলে তাহলে একটুখানি উল্টো পাল্টা কথা বলেই ফেলে সেটা আপনি যতই বলুন কিন্তু একটু একটু উল্টো কথা বলেই ফেলে তবে ধনুরাশির মানুষরা কিন্তু কিছু ইললজিক্যাল বিষয়কে এমনভাবে বিলিভ করে নেয় যার জন্য কিন্তু এটা ঠকে যায় তাই অবাস্তবিক জিনিস যদি আপনার সামনে বেশি কেউ বলে তাহলে আপনি চট করে বিশ্বাস করবেন না আপনি প্রথমে এনকোয়ারি করার চেষ্টা করুন যে সেটা ঠিক না ভুল কারণ আপনাকে এসে যদি কোনো লোক বলে কোনো মেয়ে যদি বলে যে অমুক তান্ত্রিকের কাছে চলে যা তোর অনেক সমস্যা কেটে যাবে আর আপনি সব করে বিশ্বাস করে নিলেন এবং সেই তান্ত্রিক কিছু টাকা চাইলো তো আপনি ধার দেনা কোনো দিয়ে দিলেন এবং সমস্যা আপনার কাটলো না এরকম ব্যাপার কিন্তু অনেক ঘটতেই দেখেছি আমি কারণ আমি যে অনুষ্ঠানটি করছি এটা সম্পূর্ণ রিসার্চের ওপরে করছি আমি দীর্ঘদিন ধরে জ্যোতিষ পেশা করতে করতে আমি বহু লোককে দেখেছি এরকম তো সেইখানকার থেকে অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু অনুষ্ঠানটি করছি এছাড়াও ধনুরাশির মানুষরা কিন্তু সর্বদাই কিন্তু একটা আশায় থাকে সর্বদাই কিন্তু একটা আশার মধ্যে থাকে যে কাল হয়তো আমার ঝামেলা আর ঝামেলা যাই হোক না কেন কাল হয়তো ঝামেলাটা ঠিক হয়ে যাবে এরকম আশায় এবং এই আশায় আশায় থেকে থেকে কিন্তু এরা সমস্যার মধ্যে চলে আসে তাই এদেরকে কিন্তু অবশ্যই আরও শক্ত হতে হবে সর্বদা আশা করলে কিন্তু হবে না সব আশা কিন্তু পূরণ হয় না অনেক সময় ধনুরাশির মানুষদেরকে দেখেছি যে এরা এমন এমন ওভার কনফিডেন্স হয়ে যায় না মনে করে আমি ঠিক কাজ করে নেব আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে যাব কিন্তু দাঁড়াতে পারে না চেষ্টাটা এদের কম করে নেয় এবার সমস্যা বিবাহিত জীবনে যদি সমস্যা আসে কারণ ধনুরাশির বিবাহিত জীবন অনেক ক্ষেত্রেই দেখেছি সমস্যা বিবাহিত জীবনে যদি সমস্যা আসে তাহলে পরে এরা কিন্তু আশা করে যে আজকে হয়তো সমস্যা হচ্ছে কালকে হয়তো ঠিক হয়ে যাবে সেইখানটা কিন্তু এরা এরকম হয় না পরবর্তী সময় সমস্যা আরও বেড়ে যায় এরকম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তবে সব ধনুরাশির যে বিবাহিত জীবনে সমস্যা কখনোই আমি এটা বলবো না আমার কাছে বহু বহু ধনুরাশির মানুষ আছে যাদের বিবাহিত জীবন কিন্তু ভালো কিন্তু অনেক বি ধনুরাশির মানুষদের মধ্যে দেখেছি এটাও যে তাদের বিবাহিত জীবনে সমস্যা আসছে এবং তাদের হাজব্যান্ডের মধ্যে একটা ডমিনেটিং একটা মেন্টালিটি কাজ করছে এবং এরা কিন্তু বিবাহিত জীবনে ঝগড়ার মধ্যে প্রবেশ করে যাচ্ছে তাই এদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি একজনের উপরে ভরসা করবো কতটা সেই বিষয়টা কিন্তু এদেরকে ভাবনা যেটা অবশ্যই করা উচিত এরা কিন্তু মাঝে মধ্যে চোখ বন্ধ করে ভরসা করে এবং আশায় আশায় দিন কাটিয়ে যায় এ কাল হয়তো ঠিক হয়ে যাবে আর ঠিক আর হয় না আরও গণ্ডগোলের মধ্যে চলে যায় এছাড়া ধনুরাশির মানুষদেরকে দেখেছি এরা এতটাই কনফিডেন্ট এতটাই কিন্তু এতটাই কিন্তু নিজেকে একটা কনফিডেন্ট হিসাবে দেখে যে এরা মনে করে আমি ঠিক কাজ একটা আর একটা পেয়ে যাব এবং এই পাবার আশাতে এরা কিন্তু আগে যে কাজটা করছিল সেই কাজটাকে ছেড়ে দিল এবং এরা আশা করলো আমি ঠিক পেয়ে যাব এবং পরবর্তী কাজটা পাচ্ছে না তো তখন কিন্তু এরকম এরকম সিদ্ধান্ত ধনুরাশির মানুষরা কিন্তু নেয় এবং যার জন্য কিন্তু এদের জীবনে সমস্যা চলে আসে এবং এদের ক্ষেত্রে দেখা যায় একটা জায়গায় নির্দিষ্ট স্থিরভাবে কাজ করতে বেশি দিন ধরে এরা চায় না এরা কিন্তু সেই কাজটার মধ্যে আবার সেই কাজটা করতে করতে একটা নতুন ব্যবসা করার চেষ্টা করে বা সেই কাজটাকে ছেড়ে আবার একটা নতুন কাজ করার চেষ্টা করে এরকম কিন্তু একটা স্থিরতর অভাব কিন্তু ধনুরাশির মধ্যে দেখতেই পাওয়া যায় আর একটা বিষয় ধনুরাশির ক্ষেত্রে দেখা যায় সবাই বলবো না তবে ধনুরাশির মধ্যে দেখা যায় সব পরিবেশকে কিন্তু এরা মানিয়ে চলতে পারে না অনেক সময় দেখা যায় এদের এ এরা না সব রকম পরিবেশকে মানিয়ে চলতে পারে না এরা একটু অন্য রকমের মেন্টালিটির লোক এবং আমি মনে করি যে ধনুরাশির কিন্তু সব পরিবেশকে মানিয়ে চলাটা শেখা উচিত কারণ ভগবান ভগবান কী বলবো প্রকৃতি আমাদেরকে কখন কোন সিচুয়েশানে ফেলে দেবে এবং কোন পরিবেশের মধ্যে ফেলে দেবে আমরা নিজেরাই জানি না তাই আপনি যদি ভাবে অপলকা হয়ে যান এবং কিছু পরিবেশের মধ্যে হয়তো আপনি খাপ খাওয়াতে পারছেন না কিছু পরিবেশের মধ্যে খাপ খাওয়াতে পারছেন না এটা কিন্তু ঠিক নয় সব পরিবেশেই আপনাকে খাপ খাওয়ানো শিখতে হবে আপনি যদি জীবনে সফল হতে চান ধনুরাশির ব্যক্তিটা কিন্তু অত্যন্ত ভালো মেন্টালিটির প্রচণ্ড ভালো মেন্টালিটির লোককে জ্ঞান দিয়ে সাহায্য করে লোককে ভালো বুদ্ধি দেয় ভালো পরামর্শ দেয় কিন্তু ধনুরাশির মানুষদেরকে কিন্তু অনেকে ভালো বলে বা প্রশংসাও করে খুব যে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি কিন্তু ধনুরাশির মানুষদেরকে দেখেছি মাঝে মধ্যে কিন্তু এটা একটু অহংকারী হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু এদের মধ্যে একটু অহংকার চলে আসে এবং হয়তো ধনুরাশির মানুষরা বলবে যে আমি কোনোদিনও অহংকারী নয় কিন্তু সামনের লোকটা যে ধনুরাশিকে দেখছে সে একমাত্র বুঝতে পারে যে ধনুরাশির মধ্যে কিন্তু অহংকার চলে এসছে তাই নিজেকে সরলভাবে রাখার চেষ্টা করুন আপনার কিন্তু আরও গ্রহণযোগ্যতা বাড়বে আপনার এছাড়াও ধনুরাশির মানুষদেরকে দেখা গেছে যে মানে যদি কাউকে কথা দেয় যে তুই চিন্তা করিস না আমি করে দেবো মানে এত মাথায় টেনশান নিয়ে নেবে মানে করবে তো করবেই ঠিক আছে মানে কখনো কখনো দেখা যায় ধনুরাশি কিন্তু লক্ষ্যে কথা দিয়ে ঠকে যায় হ্যাঁ এবং কথা দিয়ে সমস্যার মধ্যে পড়ে আসে এমন এমন সময় দেখা যায় যে ব্যাপারটা হচ্ছে কি ধনুরাশির ক্ষেত্রে দেখেছি যে ধনুরাশির মানুষদেরকে যদি কেউ বলে যে তুই কি এই কাজটা করে দিতে পারবি ধনুরাশির মানুষরা মনে করে যে আমার নিজেরই কাজ মানে এত দায়িত্ব নিয়ে নেয় চিন্তার বাইরে তো এবং কিছু কিছু লোক চালাকই করে ধনুরাশিকে কিন্তু এরকম দায়িত্ব দিয়ে দেয় এবং ধনুরাশি কিন্তু অবশ্যই চালাক লোক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা কিন্তু বোকা হয়ে যায় এবং ধনুরাশির মানুষরা কিন্তু যথেষ্ট বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করে কিন্তু নিজের কাছাকাছির লোকরাই কিন্তু ধনুরাশির সঙ্গে বিত্রে করে দেয় আমি অনেক সময় দেখেইছি ধনুরাশির নিজের পরিবারের সঙ্গে সমস্যা আসে বা নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে তাদের একটা বন্ডিং প্রবলেম চলে আসে এরকম বহু ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি তাই সেই জায়গাটা সতর্ক থাকুন কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না সব জায়গায় কিন্তু বাড়িয়ে দায়িত্ব নেবেন না তাহলে কিন্তু ঠকে যাবেন তো আসলে আমি বলতে চাইছি কোন ধরনের ব্যাপারগুলো আপনার জীবনকে সমস্যা নিয়ে আসে এবং এই সমস্ত দায়িত্ব ফায়িত্ব নিয়ে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন তাই আপনি কিন্তু না বুঝে কাউকে কথা দিয়ে দেবেন না কোনো কাজের জন্য তাহলে কিন্তু ঠকতে পারেন এছাড়াও কিন্তু ধনুরাশির মধ্যে দেখা যায় যে এরা কিন্তু রেগে টেগে এদের কিন্তু হয়তো মানে এতটাই রাগ হয়ে যায় মাঝে মধ্যে এই ধনুরাশির মধ্যে কাউকে পাল্টা কথাবার্তা বলে দিল এদের রেগে গেলে কিন্তু এদের কথাবার্তা খারাপ হয়ে যায় এবং তারপরে হচ্ছে যে রাগের মধ্যে কোনো কিছু ভেঙে চুরে দিল এরকম ব্যাপারও কিন্তু চলে আসে এবং কিছু কিছু সময় রাগকে এরা কন্ট্রোলই করতে পারে না এত বেশি রাগ হয়ে যায় এদের মধ্যে এবং এরা যদি এরা খুব মানে এরকম ব্যাপার যে এরা যদি মনে করে ওর সঙ্গে কথা বলবো না তো বলবে না যদি মনে করে যে হ্যাঁ বলবো তো বলবে সেটা আলাদা কথা কিন্তু এদের রাগ কিন্তু মানে কারুর উপর রেগে গেছে আর যদি মনে করে এর সঙ্গে কথা বলবো না তো কথা বলবেই না এরকম একটা ব্যাপার কিন্তু অন্য রাশিরা কিন্তু আবার আবার পরবর্তী সময় ভুলে যায় কিন্তু ধনুরাশি কিন্তু অনেক দিন ধরে মনে রাখে ধনু আর মিষ্টিকের মধ্যে কিন্তু এই গুণগুলো দেখতে পাওয়া যায় বিশেষ করে যেটা বলবো না তো বলবো না এরকম একটা ব্যাপার কিন্তু থাকে কিন্তু যতই হোক ধনুরাশির ক্ষেত্রে দেখা যায় যে ধনুরাশির ক্ষেত্রে দেখা যায় যে এই ধনুরাশির মানুষরা বারবার কর্ম পরিবর্তন করে ফেলে বারবার কর্মের মধ্যে কর্মের মধ্যে কিন্তু ফ্ল্যাকচুয়েশান আসে কর্মকে নিয়ে কোনো সমস্যা আসে বা হয়তো কর্ম এখনও অবধি নি এখনও কর্ম পাওয়াই যায়নি এরকম একটা প্রবলেমও আছে মানে কর্মপ্রাপ্তি হচ্ছে না এরকম সমস্যা আসে ধনু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখেছি যে এরা কিন্তু ভাল মানুষকে কিছু কিছু সময় সব নয় কিছু কিছু সময় ভুল ভাল ছেলেদেরকে প্রেম করে এরা সমস্যার মধ্যে চলে আসে এরকম বহু জায়গায় দেখেছি বা কাউকে প্রেম করে খুব বিশ্বাস করে বিয়ে করলো তারপরে বিয়ের পরে সমস্যা চলে আসলো তাই ধনুরাশি মানুষদেরকে অবশ্যই বলব যে বিবাহটা এত সহজে করবেন না প্রেমের ওপর আপনি অবশ্যই অনেকটাই প্রতিভা তবে প্রেমের ওপর এত বেশি গ্যারেন্টি নেবেন না একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবেন তবে জ্ঞানী জ্যোতিষীর সঙ্গে তো এই যে গুণগুলোর কথা বললাম এই গুণগুলো যদি আপনি ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে অনেক সমস্যা কেটে যাবে এবং আপনি দেখবেন কি বিরাখেলভাবে ভগবান আপনাকে হেল্প করবে এবং আপনি প্রতিদিন গুরুমন্ত্র ওম ঐং গুরুবে নম বা ওম গ্রাং গ্রিং গ্রোং শুরুবে নম এই মন্ত্রটা প্রতিদিন পাঠ করার চেষ্টা করুন কমসে কম একশো আটবার বার না পারলেও আঠাশ বার পাঠ করার চেষ্টা করুন আপনি কিন্তু অবশ্যই ভালো থাকবেন অনেক অনেকটাই ওপরে উঠতে পারবেন অনেকটাই উন্নতি করতে পারবেন এবং এই গুণগুলোকে অবশ্যই আপনার জীবন থেকে হাঁটাবার চেষ্টা করুন নইলে কিন্তু সমস্যা আসতে পারে যাই হোক আজ এখানে শেষ করলাম